আমাদের বুজুর্গ হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত হযরত থানভী রহমতুল্লাহ আলাইহি গেলেন এক এলাকায়, ওই এলাকার লোকেরা এতারা আখের চাষ করত। যেরকম শরীয়তপুরে আঙ্গারিয়াতে কিসের চাষ হয়? কিসের চাষ? হ্যাঁ, এটা আগে হইতো, বাকি খেজুরের গুড় হয়তো, খেজুরের গুড়, খেজুরের গুড় যেরকম বেশি বেশি হয় ওই এলাকায় আখ চাষ করা হইতো। হযরত থানভী রহমতুল্লাহ আলাইহি সেই এলাকায় গেলেন, বিকেল বেলা ওয়াজ করলেন, রাত্রটা সেখানে থাকলেন, পরের দিন রওনা করলেন সেই এলাকা থেকে। এখন থানাবন যাইবেন, দিল্লি হইয়া থানাবন আসবেন, ওই এলাকার সব মানুষ হইল হযরতের মুরিদ। বিশ্বাব যেখানে যায় মুরিদরা অনেক হাদিয়া দেয়, একজন ভালা মুরিদ মুখলেস আল্লাহওয়ালা আখের চাষ করে, হুজুরে কি হাদিয়া দিব, অনেকগুলো বালা বালা আখ, এগুলোকে কাটটা ছোট ছোট রকম ছোট 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 করে কাটছে, কাটটা এগুলোকে গাঠি বানাইছে, গাঠি বানায় হজরত এগুলো আপনার জন্য হাদিয়া। ঠিক হ্যাঁ, সব স্টেশন মাথায় করে নিয়ে আসছে ওই লোক, আরো অনেকজন স্টেশন মাস্টার হিন্দু বেড়া, স্টেশন মাস্টার হিন্দু মানুষ, উনি দেখলেন মুসলমানদের একজন বুজুর্গ পিসাব আমার এলাকায় আসতেন, হাজার হাজার ভক্ত সবাই তাকে স্টেশন আগায়া দেওয়ার জন্য আসতে, উনি একটা টিকিট করলেন, উনি টিকিট করলেন সাহারানপুর যাবেন, কই যাবেন কন্যা? সাহারানপুর যাবেন। টিকিট করণের পরে এখন তো সঙ্গে আখের গাঠি, কথা কন্যা সঙ্গে কি কয় যে আখের গাঠটি এগুলার টিকিট দাও। স্টেশন মাস্টার কইতে আছে এত বড় মেহমান, হাজার হাজার ভক্ত, লোকটার কিছুটা খাতির আমি করলে, আমার তো একটু খাতির করা দরকার, আমার এলাকার মেহমান তো। হুজুরের চেহারার দিকে তাকাইয়া হাসি দিছে, হুজুর একটু খেদমত করতাম আপনার, বলে করেন, বলে এইটা এইটা আপনি এমনি লইয়া যান, টিকিট টুকেট লাগবে না, টিকিট টুকেট কি লাগবে না। তো হযরত বললেন যে আচ্ছা ভালো, তোমার একরাম তো ভালো, তো এটা বলো যে এগুলোর টিকিট আমার কাছে চাইবে না টিটি? বলো হো টিটি তো আপনাকে আবার টিকিট চাইবে, মালের টিকিট কই? তো ঠিক হ্যায় মে ইস টিটি সে কহ দুঙ্গা কে ইয়ে বহুত ইজ্জত ওয়ালা আদমি, মে উনকে একরাম করনা চাহতা হুঁ, লিহাজা ও বগায়র টিকিট ইয়ে লে লেঙ্গে। আমি টিটিকে কয়া দিমো, টিটি তোমারে আর কিছু জিজ্ঞেস করবে না। হযরত থানভী বললেন যে আরে ভাই ইয়ে টিটি মেরে সাথ যায়েগা, কো আমি তো অনেক দূরের যাত্রী, টিটি কি আমার সঙ্গে যাবে? এখন স্টেশন মাস্টার কইতেছে ওহো আপনি তো লাকসাম গিয়ে আবার গাড়ি বদল করবেন, আগে এরকম আমরা চিটং যাইতে লাকসাম গিয়া গাড়ি বদল করতে হইতো, আপনারা ঢাকা ঢুকা গেলে গাড়ি বদল করুন লাগে, বলে আপনি তো গাড়ি বদল করতে হবে, অন্য টিটি আবার অন্য গাড়ি অন্য টিটি উঠলে সে যদি আবার জিজ্ঞেস করে তাহলে তো একটা বিপদ। ঠিক আছে, আমি এই টিটিকে বলে দিব যে তোমারে কয়া দিলাম, আবার পরবর্তী গাড়িতে যেই নতুন টিটি আসতেছে তুমি আবার আমার পক্ষ থেকে নতুন টিটিকেও কয়া দিবা, বা আমার মেহমান। হযরত থানভী রহমতুল্লাহ আলাইহি শুনলেন, শোনার পরে বললেন আরে ভাই ও টিটি মেরে সাথ যায়েঙ্গে। স্টেশন মাস্টার কইতেছে হ্যাঁ তিনি আপনার সঙ্গে যাবেন। তখন হযরত থানভী বললেন যে আরে ভাই ও মেরে সাথ কেসে যায়েঙ্গে, মুঝে তো কবর তক জানা হ্যায়, মুঝে তো হাশর তক জানা হ্যায়, মুঝে তো মিজান তক জানা হ্যায়, মুঝে তো পুলসেরাত তক জানা হ্যায়, মুঝে তো জন্নত তক জানা হ্যায়, তুমহারা ইয়ে টিটি মেরে সাথ ওহা ওহা ভি যায়েঙ্গে, তোমার এই টিটি কি আমার সঙ্গে সেখানে সেখানেও যাবে? স্টেশন মাস্টার সিরেফ এতটুকু জিজ্ঞেস করছে কে এসি কা নাম ইসলাম হ্যায়, বলে এডার নাম ইসলাম। হযরত থানভী শর্টকাটে জানায় দিলেন যে এসি কা নাম ইসলাম হ্যায়। ওই টিটি বলল তো ফের তো দের নেহি, মে ইস ওয়াক্ত পড় রহা হুঁ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল।